Hi guys, this is Rupa and you watching the explainer Rupa. তো কালকেই কপিল শর্মার একটা নতুন মুভির ট্রেলার লঞ্চ হয়েছে, যেই মুভিটার নাম হচ্ছে জুই গাটো, যেটা ডেলিভারি বয় সম্পর্কে নিয়ে গঠিত, বা ডেলিভারি বয়দের যেই সমস্ত অসুবিধা হয় ডেলিভারি করতে নাগাদ বা তাদের রেটিংসে যেই প্রবলেমগুলো হয় সেই একটা সিরিয়াস মুমেন্টকে তুলে ধরার জন্যই ট্রেলার লঞ্চ হয়েছে, যেটা মেন ডিরেক্টরে আছে নন্দিনী দাস। আর নন্দিনী দাসের ডিরেক্টেড মুভিগুলো তো তোমরা সবাই জানো কীরকম কীরকম হয়, যেমন ব্রহ্মাজানের গোপন কম্মটি, মুভিটা থেকে বুঝতে পেরেছো সে কী টাইপের বা কী ধরনের মুভি করতে সে পছন্দ করে, বা সিরিয়াস কোনো ইস্যুকে তুলে ধরার জন্য সে সবসময় আগে এগিয়ে থাকে। তো এই মুভিটা যে সিরিয়াস যে জিনিসগুলো দেখানো সেটা হচ্ছে কপিল শর্মা একটা ডেলিভারি বয়ের জব করে, যেখানে তাদের ডেলিভারি যেই অসুবিধাগুলো হয়, রেটিংসে অসুবিধা হয়, ঠিক আছে, সেইভাবে চার্জেবল না, দিনে কত ঘন্টায় তাদের একটা টাইম থাকে সেই টাইমের ভেতরে তাদের ডেলিভারি করতে হয়, না হলে তাদের উপর থেকে ডেলিভারি টাকাটা দেওয়া হয় না, এরকম হোটেলসের আরও অনেক অসুবিধা দিয়ে শুরু করেই এই মুভিটাকে ঠিকমতোভাবে একটা সিরিয়াস ইস্যু নিয়ে তুলে ধরা হয়েছে। তো যেহেতু কপিল শর্মাকে আমরা এত সিরিয়াস কোনো কিছুতে দেখিনি, সবসময় কমেডি এইসব মুভিতেই আমরা দেখে এসেছি, দেখ যে নন্দিনী দাস তাকে ওই ক্যারেক্টারে কতটা ভালো ফুটিয়ে তুলতে পেরেছে। আর কপিল শর্মার কাছে এই মুভিটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং মুভি হতে চলেছে, কারণ সে সবসময় কমেডির দিক থেকে এসছে, না হুট করে একটা সিরিয়াসে মানুষ তাকে কতটা অ্যাকসেপ্ট করছে সেটা দেখা যাচ্ছে। আর নন্দিনী দাসকে কুর্নিশ জানায় যে এরকম একটা সিরিয়াস কেসের জন্য বা সিরিয়াস ইস্যুর জন্য সে এতটা মুভি তুলে ধরতে পারছে আমাদের সামনে। তো মুভিটা ওটিটি প্ল্যাটফর্মে 17 মার্চে রিলিজ করছে, তো অবশ্যই আমি দেখে রিভিউ দেবো তোমাদেরকে। আর তোমরাও ট্রেলারটা দেখে জানিও যে কপিল শর্মাকে কতটা সিরিয়াস ইস্যুতে তো দেখতে অভ্যস্ত। তোমাদের কেমন লেগেছে বা আমার এই ছোট্ট রিভিউটা শুনে তোমাদের পছন্দ হয়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাহায্য করো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু ওয়াচিং দিস ভিডিও গাইস, থ্যাংক ইউ।